First of all, thank you Arifur Rahman bhai for sending me these kites. Arifur Rahman bhai kache order diyechhilam. Ajke first na, er ageo bohubar order diyechi, ghuri order diyechi, shuta order diyechi. Tar kache the prothom shuta order diyechhilam Black Devil. Shei jonno amar phone e tar naam ta ekhono Black Devil name save kora ache. Anyway, Arifur Rahman bhai je ghuri gulo pathayeche shegulo ekhon ami unbox korbo. Shuru kora jak. ছুরিতে ধান নাই, যদি একটাও খারাপ ঘুরি থাকে তাহলে আরেকটু রহমান ভাই খবর আছে। ফার্স্ট দুইটা বিগ সাইজের শাকরাইন ঘুড়ি, তার মধ্যে একটাই জুত বাঁধা আছে, এটা আরিফুর রহমান আমাকে বলেছিল যে এটা জুত বাঁধা থাকবে। দুটো বিগ সাইজের শাকরাইন ঘুড়ি, ওকে, এগুলোকে আমি এখন এক পাশে রাখি। নেক্সট কিছু ছোট সাইজের শাকরাইন ঘুড়ি, এগুলো ওরাই সবচেয়ে বেশি মজা। আটটা দেওয়ার কথা, এখানে চারটা আছে, আরো চারটা হয়তো ভিতরে আছে। একটা দুইটা বড় সাইজের শাকরাইন ঘুড়ি, চারটা ছোট সাইজের শাকরাইন ঘুড়ি। শাকরাইন ঘুড়ি বলি কারণ আমাদের খুলনায় এই ঘুড়িগুলো পাওয়া যায় না। এই আরো চারটা ঘুড়ি, তিনটা থাকার কথা হচ্ছে পাতাং, ইন্ডিয়ান পাতাং। দেখা যাক, এই হচ্ছে সেই পাতাং। এগুলো মূলত ইন্ডিয়ান ঘুড়ি, ইন্ডিয়ান ডিজাইনে তৈরি, হয়তো ইন্ডিয়ান ঘুড়ি। একটা পাতাং, দিস ইজ সেকেন্ড পাতাং, এন্ড দিস ইজ থার্ড পাতাং। তো আবার থ্যাংক ইউ জানাচ্ছি আরিফুর রহমান ভাইকে, কারণ ওনার মাধ্যমে আমি অনেক দিন ধরে ঘুড়ি কিনছি, ঘুড়ি আর সুতা কিনছি। খুলনা ঘুড়িগুলো ওরাই বেশি মজা পাওয়া যায় না, এখন ছোট ঘুড়ি পাওয়া যায়। নাও এখন ঘুড়িগুলোকে, এগুলো আমার আগে আরিফুর রহমান ভাইয়ের কাছ থেকে নেওয়া ঘুড়ি, আরও কিছু আছে, আর এখন নতুন ঘুড়িগুলো এই জায়গায় প্লেস করবো। আর খুলনা ঘুড়ি সম্পর্কে বলছিলাম যে ছোট ঘুড়ি এখন পাওয়া যাচ্ছে, এই হচ্ছে খুলনা সেই ছোট ঘুড়ি, একদম ছোট ছোট ঘুড়ি। আর এই ঘুড়িগুলোর কোয়ালিটিও খুব একটা ভালো না, দুই দিন আমি এই ঘুড়িগুলো উড়াইছি এবং ফিরে আসছে অর্ধেক কাটা হয়ে, মানে অর্ধেক ছিঁড়ে গেছে উঠতে উঠতেই, অনেক বাতাস খুলনা এখন। আর আরিফুর রহমান ভাইয়ের কাছ থেকে আমার নেওয়া আরও কিছু ঘুড়ি আছে, যেমন এটা হচ্ছে ফুল ঘুড়ি, গত বছর কিনেছিলাম। কিছু বিগ সাইজের ঘুড়ি, ব্ল্যাক বিউটি, এগুলো একটু বিগ সাইজের ঘুড়ি। তো দিস টাইম আই এম হ্যাপি যে আমি কিছু পাতাং পেয়েছি, জানি না এগুলো উড়াতে কেমন লাগবে, দেখা যাক। একটা পাতাং, আরগুলো কোথায়, আরগুলো আনা হয়নি, ওই পাশে আছে না, এই একটা আছে। তেমন কিছু পার্থক্য নাই শাকরাইন ঘুড়ির থেকে। আজকে ব্লগিং করার তালে, মানে ঘুড়ি নিয়ে ব্লগিং করার তালে ঘুড়ি উড়াতে যাওয়া হয়নি, এখনও টাইম আছে, ঘন্টা খানেক নাই, তারপরে আমি যাবো এখন এই ঘুড়িটা উড়াবো। সো আপাতত বিদায়, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, যদিও আমি ঘুড়ি নিয়ে কম ব্লগ দিই তারপরেও।
অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার এটা গেস্ট রুম আপাতত, করোনার সময় যেহেতু গেস্ট আসা কমে গেছে করোনার পর থেকে, তো এই রুমটাকে আপাতত গুদাম ঘর হিসেবে ইউজ করছি, আমার বিভিন্ন জিনিসপত্র ঘুড়ি ব্যাগ লাটাই সব রাখি এখানে। এখানে একটা চিল ঘুড়িও আছে, দুমড়ে মুচড়ে পড়ে আছে। যাক আপাতত আল্লাহ হাফেজ, আমি এখন ঘুড়ি রাতে যাবো, দেখা হবে অন্য সময়।